বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার কঠোর নিন্দা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার ছাত্র জনতার এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন দেশের সেরা দুই ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া দেশে চলমান ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে দমন নিপীড়ন চালানো এবং দুইশোর উপর ছাত্র জনতার নিঃশংস হত্যাকাণ্ডে বিস্মিত বিশ্বের বিবেকবান মানুষরা হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকারের ভূমিকার কঠোর নিন্দা করছে সারা বিশ্ব ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি এবং অনেক হত্যাহতের ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করে এই ছাত্র জনতার আন্দোলনের নিজেদের সম্পৃক্ততা সমর্থন জানিয়ে বিবৃতি দিচ্ছেন বিশ্বের অনেক বিশিষ্ট জনরা এত রক্ত এত ছাত্র কিশোর শিশুর নির্মম মৃত্যু ছুঁয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেসকে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে মেসিদের হৃদয় জয় করেছিল যে দেশের শত কোটি মানুষ এবারে সেই দেশের মানুষের উপর নির্মম সহিংসতায় এনজো ফার্নান্দেজরাও সুপ থাকতে পারলেন না বাংলাদেশে চলমান সহিংস ঘটনায় উদ্বিগ্ন হয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন ফার্নান্দেস আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে লাল কাপড়ে মুখ বাধা প্রতিকৃতি পোস্ট করে এনজিও লিখেছেন আমার সকল বাংলাদেশ অনুসারীদের প্রতি তোমাদের কথা শুনি এবং তোমাদের জন্য প্রার্থনাও করি এই আন্দোলনে নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছেন ক্রিকেটার আশরাফুল রফিক ফুটবলার জামাল ফুইয়ারাও কোটা আন্দোলন নিয়ে কানাডায় এক দর্শকের সাথে খারাপ আচরণ করায় সাকিবের কঠোর সমালোচনাও করেছেন রফিক